হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দশক পরকীয়ার জেরে 4 বছরের বাচ্চা এবং তার বাবাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে। আর এই ঘটনাটি ঘটিয়েছে তার স্ত্রী হাসিনা বেগম এবং তার কথিত প্রেমিক মঈনুদ্দিন। সাথে বাঘবেদনটা লিপ্ত হয়, তখন তারা মনে করে তাকেও তো বাঁচিয়ে রাখা ঠিক হবে না, তখন তাকেও ঝাঁপিয়ে ধরে তারা হত্যা করে, ছুরিকাঘাত করে হত্যা করে। দর্শক, ঘটনার সূত্র থেকে আমরা জানতে পেরেছি স্ত্রী হাসিনা বেগমের সাথে তার স্বামী আবু তাহেরের একটু ঝগড়াঝাটির সৃষ্টি হয় অথবা মনোমালিন্য একটা সৃষ্টি হয় এবং পরবর্তীতে ওই স্ত্রী হাসিনা বেগম তার প্রতিবেশী মঈনুদ্দিনের সাথে একটি শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং শনিবার তারা আবারও শারীরিক সম্পর্কে করতে থাকা অবস্থায় তাদের একটি ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটি এটি দেখে ফেলে এবং তারা মনে করে যে বাচ্চাটি হয়তো তার বাবাকে বলে দিবে অথবা সমাজের মানুষকে বলে দেবে এবং এই কারণে তারা বাচ্চাটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এবং শনিবার তখন যখন তারা বাচ্চাটিকে মেরে ফেলার চেষ্টা করছিল বা হাত পা চেপে ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছিল, এমন অবস্থায় তার বাবা আবু তাহের সেখানে চলে আসে। তো আবু তাহের সেখানে চলে আসার পর তার স্ত্রী এবং তার ওই প্রেমিক সিদ্ধান্ত নেয় আবু তাহেরকে সহ তারা মেরে ফেলবে। তো দর্শক, আপনারা কি মনে করেন যে এইরকম যে পরকীয়া হচ্ছে, এই পরকীয়া আস্তে আস্তে যে বাংলাদেশে একটু বিরাট আকার রূপ ধারণ করছে? কারণ আপনারা একটু ভেবে দেখেন যে আজকে যে ঘটনাটি ঘটছে এটি কিন্তু সাধারণ একটা পরকীয়া ছিল এবং যে পরকীয়ার কারণে একজন মা তার সন্তানকে এরকম একটি সিচুয়েশনে ফেলতে তার এতটুকু বুক কাঁপে নাই, সে ভাবছে যে সমাজের মানুষ কি বলবে। তো দর্শক, আপনারা যারা পরকীয়া করেন এবং যারা এই পরকীয়ার সাথে লিপ্ত আছে, যদি আপনারা এগুলো জানেন তাহলে অবশ্যই বিষয়গুলো সমাজের সামনে নিয়ে আসবেন, না হলে দেখা যাচ্ছে ছোট একটি বিষয় নিয়ে এরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটবে সামনে। তো দর্শক, আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজকে সুন্দর রাখার চেষ্টা করবেন এইসব পরকীয়া থেকে। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আরেকটা কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।